শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য। আপনারা জানেন 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশটিকে বানিয়েছিলাম। আজকে যারা এই দেশটা পরিচালনা করছে একটি অবৈধ সরকার, ভোটচোর সরকার। আজকে যেখানে দেশের জনসংখ্যা অর্ধেকেরও বেশি, 17 লক্ষ নারী ভোটার এই দেশে বর্তমান, সেই নারীদেরকে আজকে কোথায় নামিয়েছে? ইডেন কলেজের ঘটনায় জাতি স্তম্ভিত হয়ে গেছে। আমাদের মা বোনদেরকে কোথায় নিয়ে তারা দাঁড় করিয়েছে? তাই বন্ধুগণ, আমাদেরকে অনতিবিলম্বে এই সরকারকে হটাতে হবে এবং ব্যাপকভাবে গ্রামে গঞ্জে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ঢাকা শহরে সীমাবদ্ধ থাকলেই হবে না। আজকে যে অবস্থায় দেশের মুক্তি দাবি করছি, বন্ধুগণ, আমার বক্তব্য সংকীর্ণ করব না। আমি আপনাদের সামনে আমাদেরও আসেন অনুষ্ঠান পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব করতে চেয়েছিল।
সেখানে লাল বাসী বলেছে প্রোগ্রাম হবে না, হবেই না বলে দিয়েছে। অর্থাৎ এই অনৈতিক কাজকে অসিরাখন কোনেকশন দিচ্ছেন। পুলিশ প্রধান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি অধ্যায় রচনা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত করেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। সেই পুলিশ প্রধান অবসর রেখেছে, তার প্রোটেকশনের জন্য সরকার দুজন দেহরক্ষী দিয়েছে। এবং সরকারের চরিত্র কতটা জঘন্য, তাদের চরিত্রে কতটুকু পছন্দ হয়েছে, তারা বিরোধী দলের সভা সমাবেশ দমন করার জন্য ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডাদেরকে দিয়ে লাম্বা অস্ত্র লাঠিসোঁটা দিয়ে রাস্তায় হামলা মামলা করাচ্ছে। এবং আগামী আন্দোলন সংগ্রাম দমন করার জন্য আরেকজন নিষেধাজ্ঞ প্রত্যেক ব্যক্তিকেই শেখ হাসিনা পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। আমরা স্পষ্টভাবে যেই স্লোগান শুনেছি, হামলা করে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, গুলি করে আন্দোলন, শেখ হাসিনা পতন, এক দুই তিন চার, জনগণের কোন দাবি। এই মুহূর্তে সরকার অন্তর্বর্তী সরকার আমাদের দাবি স্পষ্ট। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে পরিত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধের ভিত্তিতে গণতন্ত্রের মান উদ্যোগ নিয়ে এই সংবিধানকে নতুন করে বিনির্মাণ করবে। এই সংবিধান এখন আর আমাদেরকে রক্ষা করতে পারছে না। এই সংবিধান গত 50 বছরে 17 বার সংশোধন করা হয়েছে। প্রতিটি সংশোধন ছিল শাসকদের সুবিধার জন্য, কিন্তু গণতন্ত্র মানুষ স্পষ্ট করেছে প্রশাসক ও রাজনৈতিক দলের সুবিধার জন্য গণতন্ত্র মঞ্চ আন্দোলন সংগ্রাম করবে না। গণতন্ত্র মঞ্চ সংবিধান পুরো বিনির্মাণ করার জন্য জনগণের রাষ্ট্র হিসেবে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য লড়াই সংগ্রাম শুরু করেছে। সেই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। সেই লড়াই সংগ্রামে দল মাতৃ বিশেষে আগামী দিনে আপনাদের অংশগ্রহণ কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক কংগ্রেস সাইফুল হক। আহ্বান জানাচ্ছি কংগ্রেস সাইফুল হককে। গণতন্ত্র মঞ্চে আজকের এই সমাবেশে প্রিয় ভাজন সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে এই সমাবেশে উপস্থিত আমরা এই ভাই মানুষের আটপথে নেমে আসছে, নেমে এসে আচ্ছা এখানে আজান হচ্ছে, আমি আজান শেষ হলে তারপরে আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করবো।